আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে। দেখতে পাচ্ছেন আপনি কিন্তু একদম লাল টুকটুক একটা জামা পরে রেডি হয়ে গেছে। তো হয়েছে কি, এটা আমি ওদিনকে যে আপনাদের সাথে শেয়ার করছি আপনার জামাগুলো, এগুলো আমি খাটের উপরে বইটা রাখছিলাম। তো আপনি আসলেই না, শুধু ওই নতুন কাপড় চোপড় নাড়াচাড়া করে, মানে ও নিজের পা দিয়ে একদম পরার চেষ্টা করে, যেভাবে প্যান্ট পরে তো জামা পরে মাথার উপর দিয়ে রাখে, প্যান্ট পরার যদি নতুন দেখে তাহলে পা দিয়ে মানে পরার চেষ্টা করে, তো এরকম দুষ্টামি করে। তো ভাবলাম, যেহেতু ঘুমাইছিলাম, ভাবছিলাম আমি একে আপনাদের সাথে কথা বলবো আর কিছু শেয়ার করব। দেখি আপনি হঠাৎ করে উঠে গেছে, তারপর ভাবলাম নিয়েই আসি আপনাকে। এই যে, তো জামার যে একটা সিলা ছিল, এটা হলো নিয়ে খেলতেছে। কি সামু ঘুমাইতে করছে দেখলাম, একটু হাই বলো তো। বলো হাই আন্টি, বলো, কিছু বলবে না কারণ ঘুমাতে করছে। তো সে তো আমি আপনাকে বসাই দিই, বসে পড়লাম, আপনাকে বসাই দিলাম সাইডে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, আমি অনেক আগে অনলাইন থেকে, অনেক আগে বলতে 15 দিন হবে, অনলাইন থেকে আমি অর্ডার করছিলাম কিছু কসমেটিক্স, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। কারণ হলো অনেক বেশি ব্যস্ত ছিলাম, ঢাকায় গেছিলাম, ঢাকা থেকে আসলাম, শপিং করলাম, নানান কাজে আর এইগুলো শেয়ার করা হয় নাই, কারণ এইগুলো বসে বসে আপনাদের সাথে শেয়ার করতে হবে। তো বসার তো কোনো সুযোগই পাই নাই কেন, তো বাসায় এসেও কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি, এগুলো দেখানোর সুযোগই পাই নাই। এদিকে আসো, একটু দেখাও, দেখো আর তুমি কি করতেছো, দেখেন একটুখানি দেখেন, আসো আসো, এই হ্যাডব্যান্ড যা ও পরার চেষ্টা করতেছে, এটা বারবার এরকম মাথায় নিতেছে। আপনারা হলো মানে এগুলো দেখা, এই যে এরকম এরকম মাথা বাঁধার চেষ্টা করতেছে। হ্যাঁ, তোমার জন্যই, তোমার জন্যই, এসব তোমার জন্যই। তো অনেক বেশি ডিস্টার্ব করতেছে আপনারা, সব কিছু খুলে ফেলতেছে, কী করতেছে না করতেছে, কোনটা দিয়ে শুরু করব। তো এগুলো অর্ডার করছিলাম আমি দেশে থাকতেই, এগুলো অনলাইন থেকে অর্ডার করছিলাম একটা পেজে থেকে, প্রায় অনেক দিন, কত 3-4 মাস ঘুরে হলো পাইছি। যেরকম আমি অনেক আগে আরও চেষ্টা করছি, কয়েকবার চেষ্টা করছি, বাট আমি অনেকগুলো একসাথে পছন্দ করি, তো আর তারা দিতে পারে না, বলে এটা নাই ওটা নাই, তো আমি একটা না থাকলেই না আমি বলি আসা লাগবে না। তো এবার আমি ভাবলাম যে যদি আমি যে একটা হ্যান্ডব্যান্ড খুব বেশি পছন্দ করছি, হ্যাঁ পছন্দ করছি, বাট সেটা হলো নাই, আমি যেবারে বলি বলে নাই, আসলে বলবো, আসলে বলবো। তো এবার ভাবলাম একটা জিনিসের জন্য এত সুন্দর সুন্দর জিনিস আমি মিস করব, তা কীভাবে হয়। তো এই কারণে আমি যা ছিল মানে আমি যা যা পছন্দ করছি সবগুলো অর্ডার করে ফেলছি, আর একটু তাড়াহুড়ো করে আমি অর্ডার করছি। যেরকম আমি এটার প্রতি খেয়ালেই করি নাই যে প্রাইসটা কত, পছন্দ হয়েছে আমি বলছি এগুলো দিয়ে দেন, তো আমি প্রাইস মানে খেয়াল করি নাই। দ্বিতীয়ত আমরা কি করি, ঘরে বসে অনলাইন শপিং এর জন্য করি, আমরা তো মার্কেটে গিয়ে ঘোরাফেরার সুযোগ পাই না, বা ঘুরে ঘুরে একটা জিনিস পছন্দ করে আনবো সেটারও সুযোগ পাই না। আমরা ঘরে বসে অনলাইনে একটা জিনিস দিছি, একদম চকচকে দেখি, আমরা অর্ডার করে ফেলি বা ভালো লাগা যায়, বাট এই জিনিসগুলোই মানে যদি মার্কেটে যেয়ে ঘুরে আনেন তাহলে খুব কম দামে আনতে পারবেন, বাট আমি তো ঘরে বসে অর্ডার করছি, তো একটু আমার গস বলতে অনেক গস খেয়েছি, আর এগুলোর প্রাইস বললে আপনারা আমাকে বকাঝকা করবেন, বাট একটা প্রাইস যেগুলো অবশ্য আমি অনেকদিন হয়ে গেছে, তো আমি নিজেও জানি না আসলে কোনটা কত দাম হইতে পারে, ভুলে গেছি আমি। তো আমি মোট এখানে 4,500 টাকার জুয়েলারি আনা হয়েছে আমার, বাট আমি নিজেও মানে ই হয়ে গেছি, যখনই ডেলিভারি বয় আসছে, যখনই ই করার মানে টাকার কথা বলছি, আমি অবশ্য মানে ভাইয়া আমাকে ফোন দিছে, আমি তো দেশে ছিলাম, এটা অর্ডার করছিলাম ঢাকায় দিয়ে গেছে, তো আপুদের ঠিকানা দিয়ে গেছে, তো আপু শুনেই তো ই হয়ে গেছে, মানে টাস্কি খেয়ে গেছে, এইসব কি অর্ডার করছি এত টাকা কেন। তো দেখা তো আমারও মানে টাকার কথা শুনে আমারও একটু ই হয়েছে, কারণ তখন আমি তাড়াহুড়ো করছি, তো আমি আর দেখি নাই কাজ আসলে কত টাকার প্রাইস হয়েছে, মোট কত হয়েছে অতটা খেয়াল করি নাই, মনে করছি যে পছন্দ হয়েছে যাক, যত টাকাই হোক নিয়ে আসি পরে দেখা যাবে। তো এরকম হয়েছে, দেখেন আপনিয়া হলো মেকআপ এনিয়া সব করতেছে, আচ্ছা তুমি খেলো, ওর ডিস্টার্ব করলে কিছু করা যাবে না। তো আমার মনে হয় কি, আসলে সব জিনিসটা একটা ফালতু জিনিস, যেরকম শখ করে মানুষ কত কিছুই না করে, যার কাছে মানে যার যতটুকুই আছে ওইটার উপরে কিন্তু শখ করে, আর আমার মনে হয় শখ করেই মানুষ সবচাইতে বেশি টাকা নষ্ট করে, আর সবচাইতে ফালতু জিনিসগুলোই মেয়েদের শখ থাকে। তো যেরকম আমার এই যে একটা ফালতু শখ, আমার
অবশ্য আপনারা সবাই জানেন আমি গোল্ড কিন্তু তেমন একটা পছন্দ করি না, সব মানে গোল্ডের চাইতে বেশি পছন্দ করি এমনি যে কসমেটিক্স গুলো আছে, জুয়েলারি গুলো আছে ওইগুলো। বাট ইদানিং কি হয়েছে, ইদানিং আমি একটু একটু মানে গোল্ড পছন্দ করা শুরু করছি। যেরকম যে কোনো জিনিস একটু পরতে পারতে টপ বসে জায়গা, যেরকম কানের চে কানের দুল, গলার চেন, হাতে আংটি, তো এগুলো দেখতে দেখতে না আমার মানে গোল্ডের প্রতি একটু ইয়ে হয়ে গেছে না। আবারও ইদানিং কিছু অনলাইনে গোল্ডের কিছু ই দেখি, কালেকশন দেখি, তো দেখতে দেখতে আমারও একটু পছন্দ আইসে পড়ছে গোল্ডের প্রতি। তারপর আমি যে এইগুলো পছন্দ করি এগুলো থেকে যায় নাই পছন্দ, তো যাই হোক আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি একটা ঘড়ি অর্ডার করছি, সেটা মানে এটা আমার খুব পছন্দ হয়েছে, এটার দাম অনেক বেশি নিছে, তারপর আমার অতটা কষ্ট লাগে নাই। ভাবলাম যে আমি কিন্তু চুরি পরি না, দেখেন আমার হাত কিন্তু সবসময় অল টাইম খালি থাকে, আমি চুরি পরলে ঘুমাইতে পারি না। আর ঘড়ি পরি যদি কোথাও যাই তখন প্রয়োজন পড়ে, ভালো একটা ঘড়ি প্রয়োজন পড়ে, বাট এমনিতে আমি যে কিনি না হাত থেকে বেশিরভাগই পড়ে যায়, আমার হাত থেকে পড়ে যায়, ঘড়ি থাকে না, আমি ঠিকভাবে পড়তে পারি না, না আমার হাতে ঘড়ি থাকতে চায় না, আমি এটা বুঝি না। তো এই হলো একটা ঘড়ি, এটার প্রাইস পড়ছে 1500 টাকা, দেখতে হচ্ছে এটা হলো কি পুরো হাত বাজুটা ভরে যায়, তো এই জন্য আমি এই ওয়াচটা অর্ডার করছি, আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগছে সেটা বলবেন, আমি একটু ভালোভাবে দেখাই। এই যে দেখেন কেমন লাগতেছে সবাই বলবেন, এটা হলো 1500 টাকা নিছে, তো এটার প্রাইস অনেক বেশি, কেমন হয়েছে সেটা বলবেন। টাকা তো আসলে টাকা কামায় মানুষ খরচ করার জন্য, বিশেষ করে ফালতু খরচ করার জন্য, তা দোয়া করবেন যাতে ফালতু শাকগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ভালো কোনো কাজে মন দিতে পারি, আর ভালো কোনো কাজে টাকা ই করতে পারি, সে ই করবেন। আর এটা হলো হাতের, যেহেতু আমি চুড়ি তেমন একটা পছন্দ করি না, তো এগুলো হয় কি এমনি তো দেখেন আমরা একটু বাইরে গিয়ে ঘুরতে যাই বেশি আমরা, তো এই ধরনের পরা ড্রেসের সাথে কিন্তু খুব সুন্দর লাগে। অবশ্য আমি অনেক আগে থেকে এগুলো খুব পছন্দ করতাম আর মোটামুটি পরতাম, এখন তো আবদিয়া হওয়ার পর থেকে তো আমি একদমই শপিং করা বন্ধ করে দিয়েছি, টোটালি কোনো জিনিসই তো করি না, শুধু মানে বাবার বাড়ি, নিজের বাড়ি, কাজকর্ম নিয়ে, মেয়েকে বড় করা নিয়ে ব্যস্ত ব্যস্ত হয়ে গেছি, নিজের যে শখ সেটা তো আমি ভুলেই গেছি। আর আসলে সময়ও প্রয়োজন, কিছু কিছু সময় যায় মানুষ আসলে নিজেকে একটু গুছিয়ে রাখতে পছন্দ করে, তো এখন হলো শখ পূরণের সময়, এখন একটু যা যা পছন্দ আছে সবগুলো পূরণ করে চুপচাপ বসে থাকবো। যেরকম মানুষের কিছু ই থাকে না যে এটা শেষ হলে আমি চুপচাপ বসে থাকবো, আসলে এটা হয় না, শুধু ওইগুলো মানুষের নিয়ে যে এটা হয়ে গেলে আমি চুপচাপ বসে থাকবো। যেরকম আল্লাহর কাছে কিন্তু মানে প্রত্যেকটা মানুষ বলে আমাকে এটা দাও আমি আর কোনো দিন তোমার কাছে এটা চাবো না, এটা দাও আমি আর কোনো দিন চাবো না, বাট মানুষের চাওয়া শেষ হয় না আর আল্লাহর দেওয়া শেষ হয় না, তো এগুলো আসলে মানুষের একটা এই নেচার। তো এই একটা গেল, এটার দাম হয়তো 350 টাকা না 400 টাকা, এটার প্রাইস আমি ভুলে গেছি, কারণ এগুলো অনেক আগে আমি অর্ডার করছি, তো আর এগুলোর প্রাইস যখন আমি 4500 টাকা শুনছি মোট, তো ওটার পর থেকে আমি চাইছি যাতে এইগুলোর আমি ভুলেই যাই, এগুলোর প্রাইস আমি ভুলেই যাই, শুনো আর কষ্ট লাগবে এর চাইতে ভালো আমি ভুলে যাই। তো এই জন্য অনেকেই বলতে পারেন, কারণ এগুলো অনলাইন থেকে অর্ডার করছি আর এগুলো অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যায়, যেরকম আমি এবার ঈদের শপিং করতে গেছি তখন আমি অনেকগুলো হাতের ব্যাগ দেখলাম, দেখলাম মানে ভাবলাম যে আমরা হয়তো মার্কেটে এসে মানে একটু খোঁজাখুঁজি করলেই কিন্তু ভালো ভালো জিনিসগুলো পেয়ে যায়। হ্যাঁ আপনি হলো বাইরে যাবে, তা আপনি হলো বাইরে চলে গেল, তো এই হলো কাহিনী। আমরা একটু মানে একটু বেশি খোঁজাখুঁজি করলে কিন্তু সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে যাই। তো এই এটা গেল, হাতের ব্যাজটাও গেল, দুইটা জিনিস গেল, দুইটা জিনিস, একটা জিনিসের এটা আমার বেশি পছন্দ হয়েছে, এটার দামটা আমার মনে আছে, এইগুলোর দাম তেমন একটা মনে নাই। একটা এটা আমি অনেকে হিজাব করে না, হিজাবের ইয়ের সময় পড়তে পারে, আমার চুলে সমস্যা, সরি আমি দেখাইতে পারবো না, নাহলে দেখাই দিতাম। অনেকেই অনেকভাবে পড়ে, আমি অনেকেরই দেখছি, অনেকেই এইভাবে ই করে পড়ে, অনেকেই হ্যাঁ ই হিসাবে পড়ে, তো এটা তো আমি এখন ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ অন্যটাও একটু ঝরঝরে আর হলো চুলগুলো অনেকেই। তো এই হলো দেখতে পাচ্ছেন, দেখা যায় কিনা জানি না,
কেমন হয়েছে ব্যান্ডগুলো, মানে জিনিসগুলো শুধু কেমন হয়েছে সেটা বলবেন, যাতে আমি বলতে পারি যে না জিনিসগুলো ঠিকঠাক একটু সাজুগুজু করলে এই জিনিসগুলো করতে পারি আর ভালো লাগবে। কি হয়েছে আম্মু? আমার কথা কিন্তু আপনার কিছু বুঝতে পারবো না, আপনি ডিস্টার্ব করতে বুঝাই যাচ্ছে মা আমি এখানে আছি খেলতেছে। এই হলো একটা বেল্ট, কোমরের বেল্ট, বিছা কোমরের বেল্ট, বেল্টই বলে এগুলো। এই হলো একটা বেল্ট, এই বেল্ট নিচ্ছে 500 টাকা নিচ্ছে এই বেল্ট। তো আমি অনেক গোল্ড ড্রেস অর্ডার করছিলাম অনলাইনে, যেটার কথা আমি বলছিলাম, বাট এগুলো এখনো পর্যন্ত আসে নাই আমার ড্রেসগুলো। তো ওই ড্রেসের কারণে আমি এই এটা অর্ডার করছি, এটা অর্ডার করছি। তো এটা কেমন হয়েছে সেটা বলবেন। তো এই জিনিসগুলো যখন আমি ড্রেসের সাথে পরবো তখন বেশি ভালো লাগবে, এখন হয়তো তেমন একটা ভালো লাগতেছে না। আর কই গেছে, আর কই গেছে আম্মু, ছিঁড়া দিব? আচ্ছা না, এই যে না দরটা নিয়ে যাও, এই যেটা। তো আমি এটা অর্ডার করি নাই, আমি অর্ডার করছি অন্য একটা, বাট আপু ভুলে এটা দিয়ে দিছে। এগুলো এটা অর্ডার আমি করি নাই, আমি গোল্ডের একটা ইয়ে অর্ডার করছি, খুব সুন্দর এটা ছিল, প্রজাপতি ইয়ে ছিল। তো ওইটাও দেয় নাই কে আমার, এটা দিয়ে দিছি। দেখ আমার চুল কোনো কিছু ট্রাই করে দেখাতে পারতেছি না। তো এগুলো যখন পড়ে আসবে তখন দেখতে পারবেন, সুন্দর লাগবে। এটা কেমন হয়েছে বলবেন। আমি অর্ডার করছিলাম আবদিয়ার জন্য, দেখেন আবদিয়া পইরাই হলো যে নষ্ট করে ফেলছে, আবদিয়া হলো ডিস্টার্ব করতেছে, মানে ক্যামেরা স্ট্যান্ডারে ঘুরাইতেছে ঘুরাইতেছে। আর অনেক গরম, অনেকক্ষণ ধরে বসে আছি তো গল্প করতেছে, এই জন্য গরম লেগে গেছে। দেখেন এটাকে আবদিয়া পড়াইছে মতন আবদিয়া হলেই করে ফেলছে, ভাঙিয়া ফেলছে, দেখেন ছুটাই ফেলছে, দেখেন ছুটাই ফেলছে। আর এই হলো এটা, এটা কেমন হয়েছে বলবেন, কারণ এটা কিন্তু আবদিয়া কিন্তু তানজিলার জন্মদিনে পড়ছিল, আপনারা সবাই দেখছেন, খুব সুন্দর লাগছে অবশ্য আবদিয়া। কিন্তু কি করতেছো তুমি? কিসে ওই যে আমি কিন্তু সবাই বলে দিব, বলে দিব, তুমি কাজ করার সময় এরকম কান্নাকাটি করো। কান্নাকাটি করে ভেঙে ফেলছে, তো অনেক বেশি গরম দিছে, আমি আর বেশি মানে কথা বলতে পারবো না, হলে কিছু কথা বলতাম। আবদিয়াও কান্নাকাটি করতেছে আর অনেক বেশি গরম দিছে, আর ইফতারের সময় হয়ে গেছে, যেরকম এখন 4টা বাজে, রান্নাবান্না করতে হবে, মা মেয়ের জন্য রান্নাবান্না করতে হবে, ইফতারি বানাইতে হবে কম বেশি। তো কেমন হয়েছে জিনিসগুলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে সবাই বলবেন। আর এই জিনিসগুলো আপনাদের অর্ডার করার দরকার নেই, আমি চাই না এগুলো এত এত টাকা দিয়ে আপনারা অর্ডার করেন, আমি এজন্য আমি পেজের নামগুলোও বলবো না। বাট এইগুলো আপনারা মার্কেটে গিয়ে সুন্দর মতন দামাদামি করে নিয়ে আসবেন, এগুলো চাঁদনি চকে পাওয়া যায়, নিউ মার্কেটেও পাওয়া যায়, নিউ মার্কেট না সরি চাঁদনি চক, তারপরে আরও গাউসিয়া যে কসমেটিক্সের ইজগুলো আছে ওখানে পাওয়া যায়। তো আপনারা একটু খুঁজে খুঁজে যদি পছন্দ হয় তো খুঁজে খুঁজে একটু দেখবেন, পেয়ে যাবেন। বাট এত দাম দিয়ে অনলাইন থেকে অর্ডার করবেন না। আর আমি তো মনে করেন ভাবছিলাম ঢাকায় যাব না, তো আমার এইগুলোর অর্ডার করার পিছনে একটু কারণ আছে, যেরকম আমি ভাবছিলাম যে আমি ঢাকায় যাব না, আমার প্রয়োজন নেই কে ঢাকায় যাওয়ার, এই জন্য অনলাইন থেকে আমি ড্রেস অর্ডার করছি, অনলাইন থেকে আমি জুয়েলারিও অর্ডার করছি, ভাবছি ঘরে বসেই সব কিছু করে ফেলবো, যাওয়া লাগবে না, আলামি কান্নাকাটি করতেছে। যাই হোক আমি ই করি, অফ করি, বেশি কথা বলা যেতেছে না। তো আপনারা আমি চাইতেছি না আপনারা অর্ডার করেন, সে কারণে আমি বলতেছি না, আপনারা কিছু মনে করবেন না, আমি আপনাদের ভালোর জন্যই বলতেছি, কারণ আমি নিজে লস খেয়েছি। তো কী হয়েছে আমার আপুরা যাতে লস না খায় আর টাকা যাতে এরকম নষ্ট না, সবাই দোয়া করবেন। আর আজকের মতো আজকে কী কী রান্নাবান্না করি সেটা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা ভিডিও দেখার সময় না একটা লাইক করেন না। আপনি বলো তো আন্টি আমাদের একটু লাইক করে দাও,
আমাদের দেখতে কেমন লাগতেছে, আজকে ভিডিওটি কেমন হয়েছে তুমি একটু বলো তো। আর কয়টা বছর, আর দুই তিনটা বছর যাবে তখন আব্দা বলবে তোমরা সবাই কেমন আছো, বলবা না তুমি? আচ্ছা ঠিক আছে, বলা লাগবে না, তোমার এখানে আসাই লাগবে না, তুমি বড় হলে তোমার এখানে আসা লাগবে না, হ্যাঁ তোমার এখানে কাজ করাই লাগবে না, তোমাকে বলাই লাগবে না, তোমার আন্টিরাই বল মানে চলে আসবে বাসায় যে আব্দি কেমন আছে একটু দেখাস। তো এখনকার মতন তো এক জায়গায় করছি আমি এই জিনিসগুলো কী কী অর্ডার করছি, তো একসাথে দেখেন। যে জিনিসটা আমি শেয়ার করতে ভুলে গেছি কারণ আব্দির হাতে দিছিলাম, আব্দিয়া অন্য জায়গায় নিয়ে ফালাই দিছে, পরে আমার মনে পড়ছে তো খুঁজিয়া তারপরে এইখানে আনলাম। তো এই হলো জিনিসপত্রগুলো, এইখানে হলো কত কত হাজার, 4,500 টাকার জিনিস, দেখেন এই কয়টা জিনিস 4,500 টাকার। আমার এইগুলো ধর না, এই যে শুরু হয়ে গেছে, যে শুরু হয়ে গেছে কাড়াকাড়ি, ছিঁড়া ফেলবে কারণ একটা আইনে এই নগদ ছিঁড়া ফেলছে, মানে মাথায় দেওয়ার পরেই কিছুক্ষণ পরেই ছিঁড়া ফেলছে। তো এই হলো এই যে জিনিসগুলো, তো এটার দাম হলো 500 নাকি জন, হ্যাঁ 500ই নাকি জন। আর এই যে সবচাইতে বেশি এই জিনিসটার দামটা বেশি নিয়েছে, এই জিনিসটার দাম বলে 500 টাকা, ভাইয়া বললো যে এটার প্রাইস, এটার লেখা ছিল বলে এটার প্রাইস 500 টাকা। এটা আমি খেয়াল করি নাই এটার দাম যে এত হবে, এটা আমি তো ভাবতেই পারি নাই। কে এগুলোর মোটামুটি আমি একটু জানা ছিল, তারপরও ভাবছি যে অতটা হবে না, আমি অনেক আগে দেখছি তো এইগুলো সব আমার আগের দেখা, তো তখন দাম বেশি ছিল, তখন তো আমি আর ই করি নাই, প্রায় 5-6 মাস পরে অর্ডার করছি, তারপরও যদি একই দাম থাকে, কিন্তু এই এটার অনেক বেশি দাম নিছে, কই গেল। আর ঘড়িটার দামটা দিই হলো আমার, কারণ সুন্দর দেখা যায় ওই হিসাবে আমার খারাপ লাগে না যে 1500 টাকা। এমনি তো ঘড়ির দোকানে গিয়ে যদি দাম জিজ্ঞেস করি না, এরকমই দাম চায়, বলবেন জিনিসগুলো কেমন হয়েছে। আসলে টাকা তো মানুষই ইনকাম করে, আর শখ মানুষেরই থাকে, সব কিছু মিলাই কেমন হয়েছে বলবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার আব্দিয়া পচা বইটা কোথায় যাচ্ছে দেখে আসি।